বয়স 24 বছর পার হলেও পার হয়নি তার শৈশব। খেলাধুলা করেন তার চাইতে 10 বছরের ছোট বাচ্চাদের সাথে। কেন তার এই বৈষম্যকর জীবন আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকেই। তোমার নাম কি? হৃদয়। তোমার বয়স কত? এই 12 বছর। আচ্ছা আচ্ছা, আপু আপনার নাম কি? ফারহানা। আপু আপনার বয়সটা কত? 24 থেকে 25। না আপু আপনার? আমার 23। আপনার 23 বছর বয়স? না। আচ্ছা, এখানে হচ্ছে এক আন্টি আছে, যাই হোক এখন আমি ওনাকে জিজ্ঞেস করি। ভাই আপনার বয়স কত? 24 বছর। শিওর তো? হ্যাঁ। আপনার নাম কি? শিপন। শিপন, আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আমি লেখাপড়া করি। লেখাপড়া করেন। আচ্ছা, আপনার থেকে বয়সে ছোট এখানে আমি কয়জন পাইলাম আপনার পেছনে? দুইজন। তারা কি আপনার বয়সে ছোট? হ্যাঁ। আপনি তাদের চেয়ে বড়? বলেন কি, তাহলে কি আপনি লম্বায় বেড়ে উঠতেছেন না এমন কিছু? হ্যাঁ। কি সমস্যা, কি কি সমস্যা আপনার শরীরে? আমার হরমোনজনিত সমস্যা। হরমোনজনিত সমস্যা। আচ্ছা, আপনি এই যে ও এই যে ওনাকে কতদিন ধরে দেখেন? জন্মের পর থেকেই ওর সঙ্গে আমার হচ্ছে দেখা পরিচয়, জানি। আচ্ছা, পাশাপাশি? হ্যাঁ জি, ও আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাই, আচ্ছা আচ্ছা। আপনি পড়াশোনা করছেন এখনো? জি। পড়াশোনা করছেন এখনো? এখন পড়াশোনা বাদ দিয়েছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছেন? আমি পলিটেকনিক্যাল পলিটেকনিক্যালে মানে কোন ক্লাসে পড়তেন? পলিটেকনিক্যাল দ্বিতীয় সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টার। আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তাহলে সে আপনার ছোট হয়ে আপনার উপরে উঠে গেল পড়াশোনার দিক থেকে, তাই না? লম্বায় বলা যায় উঠে গেল, খারাপ লাগে না এটা? খারাপ তো লাগে। খারাপ লাগলে কি করেন আপনি? খারাপ লাগলে কি করেন? মানে আছে না যে এই যে ওনাদের খারাপ লাগলে ওনারা কান্না করে, তারপরে দেখা যাচ্ছে যে কেউ কেউ মুখ দেখাতে চায় না, নির্বিত্তে বসে থাকে, আপনি কি করেন? কান্নাকাটি করেন? পুরুষ মানুষ চোখে পানি হয় না নাকি? আচ্ছা, আপনার সমবয়সী যারা ছিল স্কুলে যখন পড়াশোনা করতেন, হ্যাঁ, যখন যারা তখন যারা ছিল তখন তাদের সাথে কি এখনও যোগাযোগ হয় আপনার? না, টোটাল যোগাযোগ হয় না। কেন হয় না? বড় হয়ে গেছে তো। তো বয়স তো আপনারও হয়েছে, আপনিও তো বড়। আমি হাইটে ছোট। হাইটে ছোট, মানে বয়স বাড়ছে ঠিকই, আপনার উচ্চতা না বাড়ার কারণে আপনার সাথে তারা যোগাযোগ রাখে না এখন? না। আপনি তাদের সাথে যোগাযোগ রাখেন না? না, রাখতে চাইলেও তোর সঙ্গে আর ওইভাবে যোগাযোগ রাখবে না। যেমন ওর বয়স শুধু হয়েছে কিন্তু শারীরিকভাবে ওর সমস্যা, তারপরে মানে সব কিছু দিয়েই তো মানে বলছেন যে এই জন্য ওর সঙ্গে কেউ ওইভাবে পরিচয় রাখতে চায় না, কথা বলতে চায় না। বয়সীরা যেমন এসএসসি পাশ করে অনেকে বাইরে চলে গেছে বা হচ্ছে আদার্স কলেজে চলে গেছে, তখন তো এর সঙ্গে তো ওইভাবে সম্পর্ক রাখবে না, কারণ ওর হাইটেও ছোট আবার সব দিক দিয়ে, যেমন সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে ওর পিছিয়ে আছে, মানে ফেসবুক মানে তো এখন অনলাইনের মাধ্যমেও অনেক কিছু থাকে, তো সেই হিসেবেও তো অনেক পিছিয়ে আছে, এসব তো বোঝে না। তো এই হিসাব করে আর এখন ওর ফ্রেন্ডরা ওদের সঙ্গে ওইভাবে যোগাযোগ রাখে না। তাহলে আপনি আপনি বলা যায় সব দিক থেকেই বিতাড়িত এরকম একটা কিছু নাকি? আচ্ছা, আপনি যখন স্কুল লাইফ ছেড়ে কলেজ লাইফে ঢুকলেন, আমরা জানি কলেজে ঢুকলে অনেক বন্ধু বান্ধব সার্কেল একটা তৈরি হয়, এরকম কিছু হয়েছিল আপনার? হয়েছিল, দুই একজন। দুই একজন, শত শত ছেলে মেয়ে থেকে দুই একজন পরিচিত হয়েছিল পরবর্তীতে? পরবর্তীতে পড়তে পড়তে পড়া বাদ দিয়েছিলাম, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে আপনার সমবয়সী আপনার আপনার সেম বয়স এবং উচ্চতায় সেম এমন কোনো মেয়ে দেখেছেন আপনাদের কলেজে? হ্যাঁ দেখেছেন। এমনিতে কোনো মেয়েকে ভালো লাগতো আপনার? না। আচ্ছা, কেউ আপনাকে এরকম পছন্দ করতে এরকম কোনো ঘটনা ঘটছে যে আপনাকে হাইট কম হওয়ার কারণে আপনাকে সে বলছে যে তোমার হাইট কম এর জন্য তোমার সাথে রিলেশন করবো, এরকম কোনো ঘটনা ঘটছে ইতিপূর্বে? না, এরকম হয় নাই। সত্যি কথা বলেন? না, লাইফে তো এরকম হয় ঠিক না আপা? অবশ্যই হয়, যেমন লাইফে মনে করেন যে একজনকে পছন্দ করছে মনে মনে, যে ও বলতে ভয় পায় যে আমার এরকম হাইটের জন্য হয়তো সে আমাকে রিজেক্ট করবে, এরকম তো অনেক কষ্টও দেখা যাচ্ছে প্রকাশ করে। হ্যাঁ, সেটাই একটু আমাদের বলেন, আপনার কষ্টটা আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, জীবনে আপনি কোন কোন পর্যায়ে যেয়ে কষ্ট করছেন সেটা আমাদের একটু বলেন তো, মানে কোথায় কোথায় যেয়ে আপনার এই যে হাইট কম হওয়ার কারণে আপনারা বাধাগ্রস্ত হয়েছেন, কোথায় কোথায় যেয়ে বলেন, মানে কোথায় কোথায় যে আপনার সমস্যা হয়েছে যে আপনি এই কাজটা করতে পারেন নাই, বা বন্ধু বান্ধব এমন একটা কথা বলছে যেটা আপনার গায়ে লাগছে এই হাইট কম হওয়ার কারণে? যেমন ওর
সঙ্গে একদিন রেলবাজার গেছি আমরা হচ্ছে টেনে উঠাই দিতে তো ওই পর্যায়ে ওর একটা ফ্রেন্ড ওর সাথে দেখা হয়েছে হওয়ার পরে এখন বলতেছে কি যে দেখ আমার মানে আমাদের সাথেই পড়ে মানে সবাই তো তখন হাসা তামাশা করতেছিল তো ওই পর্যায়ে ওর মুখটা আসলে অনেকটা শুকায় গেছিল যে ওর কষ্ট লাগতেছে যে আর যদি আমার হাইটটা ওদের মতো হইতো তাহলে হয়তো বা আমাকে এরকম করে ইয়ে করতো না হয়তো ওরা মজার ছলে বলছে সেটা ও ওইভাবে বুঝতে পারে ওইভাবে সেজন্য কষ্টও পায় অনেকটা আসলে সুপ্রিয় দর্শক কষ্ট তার মনেই রাখছে প্রকাশ করে না আর কথা খুব আস্তে আস্তে বলে এবং কম কথা বলে আপনি খুব কম মানুষের সাথে মিশেন তাই না এই জন্য ওর ধরনটা ওরকম হবে কিন্তু হ্যাঁ অনেক দুঃখ প্রকাশ করতো আগে যে আমার খারাপ লাগে আমি যদি একটু লম্বা হইতে পারতাম বা হচ্ছে এটা করতে পারতাম এখন তো সালপালের সাথে খেলার জন্য ওর ওরকম হইতে হইতে কষ্টটা হইতে হইতে ওর একটা ধৈর্যের মধ্যে চলে আসে ধৈর্যের মধ্যে চলে আসে আপনি কি হন ওনার সম্পর্কে ওর সম্পর্কে খালা হই খালা হন আর আপনি হন হচ্ছিল ওর বোন মামাতো বোন আর আপনি হচ্ছিল ওনার আচ্ছা আপনি হচ্ছেন ওনার আম্মা ওনাকে দীর্ঘদিন লালন পালন করেছেন যখন 10 বছর বয়স ছিল তখনও বুঝেন না যে ও লম্বা হবে না খাটো হবে তাই না বুঝতে পারেন কখন থেকে বুঝতে পারলেন যে আপনার ছেলেটা লম্বা হচ্ছে না আমার ছেলেকে সবাই বললো কি যে হলো তুমি হলো মুসলমানি দিয়ে দাও তাহলে হয়তো বড় হবে তখন আমি হলো একটু মুসলমান দিলাম দেওয়ার পর যখন বাড়লো না তখন আমি ঢাকা পিজি হাসপাতালে ডাক্তারের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে ওকে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করলো করা টরার পর তারপরে বললো কি এর হরমোনের সমস্যা এর হরমোনের সমস্যা ভালো হবে কিন্তু হলো অনেক টাকা লাগবে যেমন 45,000 করে একটা ইঞ্জেকশনের দামের প্রত্যেক দিন দেওয়া লাগবে 1 মাস পর্যন্ত আর সাথে তো ওষুধ আছে তখন আমি হলো মানে ভাই বললাম আমরা তো গরিব মানুষ অত টাকা আমরা কোথায় পাবো তখন আসে আমি একটা ইঞ্জেকশন আমি ডাক্তারকে বললাম যে দেখেন আমরা তো খুব গরিব মানুষ তার তো চিকিৎসা করতে পারবো না আমি এত টাকা দিয়ে ওর বাবা কি কাজ করে এর বাবা রাজমিস্ত্রির কাজ করে তো এবার এর বাবারে আবার ভাতলারি ভাষ্ট হয়ে যায় তখন হলো যে অপারেশন করা টরা হয়েছে মানে কতদিন কাজ মাছ করতে পারে না এর জন্য আমরা অনেকে ঋণ আছি আর কি এর জন্য আমার ছেলেকে আমি মানে লেখাপড়ার দিকেও করাতে পারিনি আবার হলো ইয়া মানে চিকিৎসাও আমি আর দিতে পারিনি সুপ্রিয় দর্শক আসলে বুঝতে পারলেন ঘটনার ভেতরের ঘটনা এই যে ছেলেটি বর্তমানে দেখতে পাচ্ছেন কত বলা যায় বাচ্চা ছেলে ওর চাইতেও কিন্তু বয়সে ছোট মনে হয় ওকে কিন্তু এর পেছনে হচ্ছিলো ওনার হাইটটা না বাড়ার কারণে ওনাকে এরকম দেখা যাচ্ছে তাই না এখন কি চিন্তা ভাবনা করছেন কি করবেন চিকিৎসা করাতে পারছেন না টাকা পয়সা নাই এখন আমার চিন্তা ভাবনা যে সবাই যদি একটু আমাকে সহযোগিতা করতো তাহলে আমার ছেলেটাকে হয়তো আমি একটু চিকিৎসা করাতে পারতাম বা ইয়েকে আমি একটু ভর্তি করে আবার পড়াশোনার একটু ইউনিটে দিতাম আপনার এই যে ছেলের বয়স এখন 24 বছর এরকম 24 বছরের আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা আশেপাশে 24 বছরের ছেলে মেয়েদের বিয়ে হয়েছে না এখন আপনার ছেলের তো এখনো বিয়ে দিলেন না এখনো হাইটও বাড়েনি এটা নিয়ে কষ্ট লাগে আপনার অবশ্যই কষ্ট লাগে কষ্ট আমার থেকে থেকে আমি গোপনে গোপনে কান্না কাটিও করি যাই জন্য আমার ছেলেটা বড় হয়তো বা লেখাপড়া ঠিক মতো করতো কামে কাজে করে আমাকে একটু সহযোগিতাও করতে পারতো আমার পাশে এসে দাঁড়াতে পারতো তে আমার ছেলে এরকম মানুষের বাড়ির বউ আইছে মানে তারা শরীর বেটা বড় কত মিলে থাকে কতই থাকে আর আমার তো দেখার মতনও কেউ নেই আমার ছেলেটা বিয়ে করে পারতেছে না বা লাতে পুতি যে মানুষের হচ্ছে আমার হচ্ছে না এরকম আমার অনেকে দুঃখ আছে তো এখন মূলত বিষয় হচ্ছে চিকিৎসা করাইলে উনি কি এখন লম্বা হবে নাকি ওনার শারীরিক কোনো সমস্যা আছে শরীরে এখন হয়তো ভালো হবে টাকা পয়সা খরচ করলে পরে আল্লাহ যদি চায় পারে না এমন তো কোনো কাজ নাই তো আমার ছেলেকে হয়তো চিকিৎসা করলে আমি তো চেষ্টা করতে পারি এখন হবে কি নাই সেটা তো আমি বলতে পারবো না কিন্তু চেষ্টা হয়তো করার তো কোনো ইয়ে নাই আমার ছেলে দেখে একটু চিকিৎসা করলে পরে মনটা বুঝতেই পারতাম যে আমি চিকিৎসা করেছি এখন হয় নাই আল্লাহ পাকে রিক্সা নাই তাই যেন মাছে এখানে থাক কিন্তু আমার তো ইচ্ছে যে এখন একটু পরীক্ষা মানে এর একটু মানে চিকিৎসা করলে পরে মনটাকে আমি বুঝতে পারবো আচ্ছা আচ্ছা তাইলে তোমার নাম জানো কি বললা শিপন দাদু তোমাদের সাথে যোগাযোগ করার কোনো নাম্বার ব্যবস্থা আছে বলো তো 01723360365